জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের দালালদের দৌরাত্ম্য। বুধবার রাতে হাতে নাতে এক দালালকে ধরল জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। জলপাইগুড়িতে ব্লাড ব্যাংকে রক্তের আকাল চলছে, আর এই সুযোগেই রমরমিয়ে দালালটা ব্যবসা করছে বলেই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অঙ্কুর দাসের অভিযোগ। অন্যদিকে রক্ত বিক্রি করতে এসে ধৃত যুবক জানায়, অন্য একজন ব্যক্তির কথা মতন সে রক্ত বিক্রি করতে এসেছে। এক ইউনিট রক্ত 7,500 টাকা করে বিক্রি হচ্ছে জানিয়ে রীতিমতন চঞ্চল্য ছড়ায়। অপরাধ দালাল মোবাইল ছেড়ে পালিয়ে যায়। অবশেষে কোতোয়ালি থানার পুলিশ দালালকে আটক করে। কি বলছে এখানে এসে? এখানে এসে বলে কি ভাই, একজনকে এমার্জেন্সি ব্লাড হয়, মেরাই মাস পরস কা দোস্তি আর হবে না, তো তু ব্লাড তু দে দে, আমার লাগি তেরা তো বি নেগেটিভ হ্যায়, আমার হ্যাঁ আমার লাগি ঠিক হ্যায়, ইয়াহ পে ব্লাড তু দে দে, উসকে বাদ হাম বাত কর লেনা। ঠিক হ্যায় ভাই, তো বাত উত্তর লেনা উসকে বাদ। কিতনা পয়সা বাত হুয়া? ওই শুন যে দাদাদের মুখ থেকে শুনছি 7,500 টাকা এক বোতল রক্ত। ওর সঙ্গে কথা হয়েছে? ওর সঙ্গে তার বিনিময়ে তোকে কত টাকা দিবে? তোকে কত টাকা দিবে বলছিল? আমার থেকে টাকা খরচ হয় না, কত দিবে? 500 টাকা হইলে দিবে আর কি বেশি। তাহলে এটা কতদিন ধরে করিস এই ব্যক্তির দালালি? আগের বার তো কয় মাস আগে দিছিস? ওর হয়ে গেছে 5-6 মাস আগে দিছিলাম। 5-6 মাস আগে একবার দিছে, টাকা নিছে। তার আগেও না, তার আগে কোনো দিন কত টাকা দিছিল আগে ভাই? রক্ত নিয়ে 200 টাকা দিছিল, 200-250 টাকা দিছিল আর খাওয়াইছে। তখনই দালাল চক্র মাথাচাড়া দিয়ে ওঠে। আর এই দালাল চক্রের মূল কারণটা হচ্ছে এরা এই রক্ত বিক্রি করে সেই রক্ত বিক্রির টাকা দিয়ে বিভিন্ন রকম নেশা ভাঙ করে। এবার এই জন্য আমরা চাচ্ছি যে এই নেশা ভাঙ করা রক্তটা যার শরীরে যাবে তার ক্ষতি হবে, মানে ইনডাইরেক্টলি তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া এই রক্ত বিক্রি করার মাধ্যমে। সে দালাল চক্রটা ধরার জন্য ইতিপূর্বে বেশ কয়েকবার ধরা পড়ছে, কিছুদিন আগেও আমরা ধরছিলাম দুজন, ধরে পুলিশের হাতে দিয়েছিলাম। পুলিশ সঠিক তদন্ত হয়তো করছে না, যার কারণে আমরা লিখিত অভিযোগ জানানোর পরও তারা সাড়া পেয়ে যায় দুই দিন পরেই। আজকে আবার একজন দালাল চক্রের একজনকে ধরছি, ধরে তাকে পুলিশ হাতে তুলে দেওয়া হলো, এবং যে মূল পান্ডা ছোট সঞ্জু, ছোট সঞ্জুর মোবাইলটা পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। এবং পুলিশের কাছে আমরা আপনাদের মাধ্যমে আজকে করজোড়ে আবেদন করছি যে আগের বারের মতো, আগের বারগুলোর মতো ঢিলামি করে এভাবে সাধারণ কেস দিয়ে ছেড়ে দিবেন না।